সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ সাথে আছি আমি জিহাদুল ইসলাম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজশাহীতে অর্ধ কোটি টাকার হিরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেস উঠলেন প্রধানমন্ত্রী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর গোদাগাড়িতে র্যাবের বিশেষ অভিযানে অর্ধ কোটি টাকার হিরোইন সহ ফরহাদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ শনিবার দুপুরে তাকে উদ্ধারকৃত হিরোইন সহ গোদাগাড়ি মডেল থানায় সোপর্দ করা হয়েছে গ্রেপ্তারকৃত ফরহাদ উপজেলার মাটিকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে শুক্রবার রাতে উপজেলার মহিষালবাড়ি এলাকা থেকে পাঁচশো গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে র্যাব পাঁচ র্যাব জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল উপজেলার মহিষালবাড়ি এলাকায় চেকপোস্ট বসায় এ সময় ফরহাদ নামের এক ব্যক্তির হেফাজত থেকে পাঁচশো গ্রাম হিরোইন উদ্ধার করা হয় পরে তাকে উদ্ধারকৃত হিরোইন সহ আটক করে র্যাব পাঁচের সদর দপ্তরে নিয়ে আসা হয় র্যাবের জিজ্ঞাসাবাদে ফরহাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে শনিবার দুপুরে তার বিরুদ্ধে গোদাগাড়ি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশে সোপর্দ করা হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে তিনটার দিকে টোল দিয়ে তিনি এক্সপ্রেসওয়েতে ওঠেন প্রধানমন্ত্রী কাওলা প্রান্তের টোল প্লাজায় গাড়ি প্রতি আশি টাকা হারে টোল দিয়ে ফলক উন্মোচন মঞ্চে ওঠেন এরপর বোতাম চেপে ঢাকা এলিভেটেড ওয়ের উদ্বোধন করেন তিনি এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু সচিব মঞ্জুর হোসেন এবং ঢাকা এলিভেটেড ওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আক্তার উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিভিন্ন দিক নিয়ে ব্রিফ করেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এরপর ছোট বোন শেখ রেহানা সহ গাড়িবহর নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়ে আগারগাঁওয়ের সমাবেশের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চার শ্রেণীর যানবাহনের মধ্যে কার ট্যাক্সি জিপ স্পোর্টস ইউটিলিটি ভেহিকল মাইক্রোবাস এবং হালকা ট্রাকের টোল ফি নির্ধারণ করা হয়েছে আশি টাকা সব ধরনের বাসের ক্ষেত্রে একশো টাকা টোল ফি নির্ধারণ করা হয়েছে উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সেপ্টেম্বর শুক্রবার পালিত হয়েছে কর্মসূচি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি রুয়েটের বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস সকাল নয়টায় প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময়ে উপস্থিত ছিলেন রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ সাবেক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ ছাত্রদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এরপরই উপাচার্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সকাল দশটায় রোয়েটের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয় যার নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজশাহী ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয় অসঙ্গতিপূর্ণ নামে বোর্ড গঠনের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠনসহ চার দফা দাবিতে নাটোর সদর হাসপাতালে কর্মরত শিক্ষানবেশ ইন্টার্নশিপ ডিপ্লোমা চিকিৎসকরা মানববন্ধন করেছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করে বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান বিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে সব অসংগতিপূর্ণ কারিকুলাম সংশোধন অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র বোর্ড গঠন করা সহ চার দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করে ওই চার দফা দাবিতে পনেরো দিন ধরে ম্যাটস শিক্ষার্থীদের ছাত্র ধর্মঘট চলছে মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর জেলা শাখার সভাপতি ডাক্তার মীর মুশাররফ হোসেন সাধারণ সম্পাদক ডা হাবিবুর রহমান সহ অন্যান্যরা অবিলম্বে এই দাবি সমূহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন তারা জলাবদ্ধ জমিতে বিষ মুক্ত ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণের লক্ষ্যে নাটোরে প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বাত্রা গ্রামে এই সভা অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের প্রশিক্ষণ কর্মকর্তা ডক্টর ইয়াসিন আলীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা খামার বাড়ির উপপরিচালক ডক্টর হজরত আলী এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক ডিই কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পারসন ডক্টর কৃষ্ণ বিশ্বাস ইউপি চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জাহ সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন সারা বছর যে জলাবদ্ধ জমি পতীত থাকে সেসব জমিতে বিশেষ পদ্ধতিতে ভাসমান জমিতে বিষমুক্ত ও নিরাপদ সবজি চাষ করা সম্ভব এতে একদিকে যেমন কৃষকরা লাভবান হবে তেমনি ক্রেতারা নিরাপদ সবজি পেতে পারবে পরে অতিথিরা ভাসমান সবজি জমিগুলো ঘুরে দেখেন সকালকে আমি এগারোটার সময় এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ